যে তিনি ছাত্রলীগের নেতাকে বলছেন তোমরা লিস্ট করে রাখো। তিনি প্রধানমন্ত্রী ছিলেন, উনি তো ছিলেন মাফিয়াদের গডফাদার বা আমরা বলতে পারি গডমাদার। তার এলাকা গোপালগঞ্জ, তার বাড়ি সেইখানে একটি শান্তিপূর্ণ কি বলে শোভাযাত্রা, শান্তিপূর্ণ একটি কবর জিয়ারতের জন্য স্বেচ্ছাসেবক দলের নেতারা যাচ্ছেন লোকজন নিয়ে, সেখানে আক্রমণ করে দিদারকে হত্যা করা হলো। তিনি বলছেন যে কারা গ্রেপ্তার করছে তাদের লিস্ট করো, ওসিদের লিস্ট করো। তিনি প্রধানমন্ত্রী ছিলেন না মাফিয়া আমরা যে বলি, উনি তো ছিলেন মাফিয়াদের গডফাদার বা আমরা বলতে পারি গডমাদার। তার পতন হওয়ার পরেও তার প্রতিহিংসা কত লেলিহান, তার প্রতিহিংসার আগুন কত লেলিহান, যে তিনি ছাত্রলীগের নেতাকে বলছেন তোমরা লিস্ট করে রাখো। কিন্তু তোমার যুবলীগ ছাত্রলীগ যে একজন স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা করলো, যে এলাকায় আপনার বাড়ি, আপনি যদি সত্যিকারের এই দেশের রাজনীতিবিদ হতেন, নেতা হতেন রাজনৈতিক দলের, তাহলে আপনি এই কথা বলতেন না। আপনি বলতেন যে কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচার হওয়া উচিত। এই হচ্ছে গত স্বৈরাচার বন্ধুরা আমার। যখন শুনি কেউ কেউ যখন বলেন যে এই স্বৈরাচারের পুনর্বাসনের কথা বলেন, তখন বিপজ্জনক বার্তা যায় জনগণের কাছে। যখন কোনো উপদেষ্টা বলেন যে তাদেরকে নিজেদের ঘর গুছানোর জন্য, তখন সেটি অত্যন্ত বিপজ্জনক বার্তা যায়। যারা এতদিন গুম খুন আর আয়না ঘরের সংস্কৃতি তৈরি করেছিল, তারা যদি পুনর্বাসন হয় তাহলে এই দেশে আর মানুষ বসবাস করতে পারবে না, এই দেশ হবে জল্লাদের উল্লাস ভূমি। এইখানে গণতন্ত্র, কথা বলা, মত প্রকাশের স্বাধীনতা চিরদিনের জন্য কবরস্থ হয়ে যাবে, গোরস্থানে চলে যাবে।